আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একদম লাস্ট চ্যাপ্টার পার্থিক জীবনের রসায়ন সেটা আমি পড়াবো সেটা শুরু করব। সেখানে আমি যেগুলো পড়াচ্ছি নোট নোট করে তোমাদেরকে পড়াবো সেই নোটে যা যা লেখা আছে সেগুলো পড়লেই মোটামুটি কভার করা যায় বইয়ে অনেক থাকে তো তো আমি মোটামুটি জিস্ট করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি তো সেগুলো পড়লেই তোমাদের হবে ঠিক আছে প্রথমে হচ্ছে আমরা পড়ব কতগুলো রোগ নিরাময়ে ব্যবহৃত কতগুলো বিভিন্ন শ্রেণীর ওষুধ এবং ড্রাগের কতগুলো নাম আর তার উদাহরণ আমরা পড়ব ঠিক আছে ফার্স্টেই হচ্ছে যেটা পড়ব সেটা হচ্ছে অ্যান্টাসিড অ্যান্টাসিড কখন ব্যবহার করা হয় সেটা আমরা আগেও একবার পড়েছিলাম যে যখন অজমজনিত কারণে আমাদের শরীরের পাকস্থলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উৎপন্ন মানে পরিমাণটা বেড়ে যায় তখন আমাদের বুক জ্বালা করে আমাদের অ্যাসিডিটি হয়েছে বলে হয়েছে বলে আমরা বলে থাকি তখন আমাদের মানে উনিশশো সাল পর্যন্ত অ্যাসিডিটির চিকিৎসা হিসাবে সোডিয়াম বাইকার্বোনেট ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেসিয়াম কার্বনেট ইত্যাদি বিভিন্ন রকমের খাড় ক্ষারীয় পদার্থগুলি তৈরি ওষুধ আমরা অ্যান্টাসিড হিসাবে ব্যবহার করতাম কিন্তু এই ওষুধগুলো তোমাদের স পুরোপুরি রোগ নিরাময় করতে সক্ষম নয় স্থায়ী একটা আমাদের আরাম দিতে সক্ষম হয় তো অ্যান্টাসিডের কাজ কি অ্যান্টাসিডের কাজ হলো সব ওষুধ পাকস্থলীতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করতে পারে এবং তোমার পিএইচের মানকে সাতের থেকে কম কমে সাতের থেকে বাড়িয়ে সাত থেকে কমিয়ে আনতে মানে সাতের থেকে বাড়িয়ে নিয়ে যায় এর ফলে তোমার যখন অ্যাসিডিটি হয় তখন তো থেকে কমে যায় কিন্তু তোমার এই আমরা অ্যান্টাসিড খেলে এটা সাতের থেকে বাড়িয়ে দেয় পিএইচের মান সেটা আমাদের আরাম বোধ হয় ঠিক আছে বর্ত বর্তমানে আমাদের দেখা গেছে যে আরও যত পরীক্ষা হয়েছে তত দেখা গেছে যে পাকস্থলিতে হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থর থেকে পেপসিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ প্রচণ্ড পরিমাণে উদ্দীপিত হয় তখনই হাইপার অ্যাসিডিটি হয় হাইপার অ্যাসিডিটির ধারণা এসেছে এই হাইপার অ্যাসিডিটির ওষুধ হিসাবেই তোমার রেনিটিডিন বা জিন ট্যাগ লাইসোপ প্রো রাইসোপ্রাজোল ওমিপ্রাজোল এগুলো ব্যবহার করা হয়ে আমরা থাকি ঠিক আছে তো এগুলো হচ্ছে বর্তমানে অ্যান্টাসিড হিসাবে বহুল ব্যবহৃত হয় হাইপার অ্যাসিডিটির জন্য ঠিক আছে নেক্সট পর্ব হচ্ছে অ্যান্টিহিস্টামিন তোমার জাতীয় ড্রাগ অ্যান্টিহিস্টামিন কি যে আমাদের শরীরে অনেক সময় আমাদের অনেকেরই বিভিন্ন কিছুতে অ্যালার্জি থাকে কারোর ডাস্ট অ্যালার্জি থাকে কারোর কোল্ড অ্যালার্জি থাকে বিভিন্ন রকম অ্যালার্জি থাকে এই অ্যালার্জি উপশমের জন্যই তোমাদের যে ওষুধ ব্যবহার করা হয় সেটা থেকে বলে অ্যান্টিহিস্টামিন অ্যালার্জি মূল মূলত আমাদের শরীরে হিস্টামিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ অত্যাধিক নিঃসরণ বেড়ে গেলে তখনই অ্যালার্জির সৃষ্টি হয় আর এই অ্যালার্জি প্রতিরোধ করার জন্যই অ্যান্টিহিস্টামিন জাতীয় পদার্থ অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের শরীরে হিস্টামিন নামক রাসায়নিক যোগের নিঃসরণের ফলে যে সৃষ্টি হয় তা উপশমে হিস্টামিন হিস্টামিনের কার্যকারিতা বাধা দিতে অ্যান্টিহিস্টামিন ব্যবহৃত হয় এটি আমাদের অ্যান্টিহিস্টামিনগুলো সর্দি কাশি মাথা ধরা জ্বর কনজাংটিভাইটিস নাকের শৈশলি ঝিল্লি প্রদাহ গর্ভকালীন অবস্থায় অপারেশনের সময় বমি বমি ভাব তারপরে সমুদ্র পীড়া বিভিন্ন রকমের চিকিৎসায় বহুল ব্যবহৃত হয় উদাহরণ হবে কি ব্রোমফে ফেনিরামিন বা ডিমেটাফ আর হচ্ছে টারফেনাডাইন বা সেলডেন প্রত্যেকটা ওষুধেরই তোমাদের একটু জিনিসটা কি আর মেনলি দুটো করে উদাহরণ মুখস্থ করতে হবে তাহলেই হবে নেক্সট পড়বো হচ্ছে স্নায়ু স্নায়ুতাত্ত্বিকভাবে সক্রিয় ড্রাগ মানে নার্ভের বিভিন্ন রকম যে ওষুধগুলো আমরা খেয়ে থাকি সেগুলো সেগুলোইলাইজার বা উদ্বেগ প্রশমনকারী ওষুধ প্রথমে পড়ব এটি কি হয় এটি মানসিক অবসাদ মানসিক চাপ অল্প বিস্তর মানসিক রোগ ঘুমের জন্য ঘুমের ওষুধ হিসাবে এগুলি ব্যবহার করা হয় এগুলি উত্তেজনা দূর করতে আরামের অনুভূতি দিতে এগুলো আমাদের ব্যবহৃত করা হয় হ্যাঁ উদাহরণ হবে কি উদাহরণ হবে হচ্ছে ইপ্রোনিয়াজিট এবং ফেনেনজিন ফেনেলজিন ঠিক আছে দুটো করে নাম মনে রাখবে ফেনেনজিনের আরেক নাম হলো নার্ডি ঠিক আছে তো তোমাদের দুটো উদাহরণ পড়লে নেক্সট পরব হচ্ছে অ্যানালজেসিক অ্যানালজেসিস কি করে অ্যানালজেসিক হলো এমন এক ধরনের ড্রাগ যা আমাদের বেদনা হ্রাস করে মোটামুটি মোটামুটি পুরোপুরিভাবে উপশমী করে দেয় কিন্তু রকম সাই পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় না চেতনা হ্রাস করে না মানে তোমার নেশা মতো হয় না মানসিক বিভ্রান্তি ঘটায় না পেশিক্রিয়ার অসুবিধা সৃষ্টি করে না প্যারালাইসিস করে না রকম অন্য কোনো স্নায়ু যন্ত্র বা নার্ভ সিস্টেমের কোনো কোনো রকম সমস্যা না ঘটিয়েই বেদ বেদনা হ্রাস করে এবং পুরোপুরিভাবে উপশম করে এদেরকেই বলা হচ্ছে তোমার অ্যানারজেসিক ঠিক আছে তো অ্যানালজেসিক দু রকম টাইপের হয় একটা হচ্ছে নন নার্কোটিক আর একটা হচ্ছে নার্কোটিক ঠিক আছে নন নার্কোটিক কিগুলো যে ওষুধগুলো নেশা বা আসক্তি সৃষ্টি করে না নেশা আসক্তি সৃষ্টি না করেই বেদনা উপশম করতে ব্যবহৃত হয় তাদের বল নন নার্কোটিক উদাহরণ হবে হচ্ছে অ্যাসপিরিন প্যারাসিটামল আবার নার্কোটিক টাইপের উদাহরণ নার্কোটিকটা কি যে যে ওষুধগুলো নেশা সৃষ্টি করে যেগুলো খেলে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে রোগী সেগুলোকে বলে নার্কোটিক টাইপ ঠিক আছে নার্কোটিক অ্যানালজেসি উদাহরণ হবে মরফিন হেরোইন ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন হয় যে খালি পেটে অ্যাসপেরিন খাওয়া কখনোই উচিত না কারণ এটি পাকস্থলিতে আর্দ্র বিশ্লেষিত হয়ে দু দুটো অ্যাসিড তৈরি করে অ্যাসাইলিসাইলিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে তা কী এই অ্যাসিডগুলো কি করে কোষ পাচে সচিত হয় এবং ক্ষত সৃষ্টি করে রক্তক্ষরণ ঘটায় সেই কারণেই তোমার খালি পেটে অ্যাসপিডিন খাওয়া উচিত না এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে এইবার আমি শুরু করছি হচ্ছে তোমার অ্যান্টিমাইক্রোবিয়াল টাইপের ড্রাগ মানে যেগুলো ব্যাকটেরিয়া জীবাণু ইত্যাদি ধ্বংস করতে যে যে ওষুধগুলো ব্যবহার করা হয় তাদের অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ বলা হয় হ্যাঁ এগুলি ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাসের মতো সূক্ষাতি সুক্ষ জীবাণু তোমাদের মাইক্রো অর্গানিজম এগুলোকে ধ্বংস করতে এগুলোর চিকিৎসা করতে তোমার এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো অ্যান্টি মাইক্রোবিয়াল টাইপ ড্রাগ হচ্ছে তিন প্রকারের হয়ে থাকে প্রথম প্রকার হলো অ্যান্টিবায়োটিক ঠিক আছে এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলি সমস্ত ওষুধের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এদের সাধারণত জীবনদায়ী ওষুধও বলা হয়ে থাকে ঠিক আছে এই অ্যান্টিবায়োটিকগুলি কি করে এগুলি হচ্ছে এমন একটি রাসায়নিক পদার্থ যেগুলো ব্যাকটেরিয়া ফাঙ্গাসের প্রভৃতি মাইক্রোঅরগানিজমকে দ্বারা উৎপন্ন হয় ওগুলো থেকেই উৎপন্ন হয় এবং ওগুলো যারা এইগুলো এইগুলোর কম গাড়ত্বে মানে মাইক্রো অর্গানিজমগুলো থেকে উৎপন্ন হয় এবং অল্প পরিমাণে এই মাইক্রো অর্গানিজমগুলোই অন্য কোন সংক্রমণকারী জীবাণুর বৃদ্ধি রোধ করতে বা তাকে বিনষ্ট করতে সাহায্য করে ঠিক আছে যেমন আমি অ্যান্টিবায়োটিক হিসাবে যে রোগের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তা সেই রোগেরই কোনো একটা তোমার একদম প্রায় একদম সুপ্ত একটি জীবাণুকে ওই রোগেরই জীবাণুকে খুবই স্বল্প গাঢ়্বে আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় যেগুলো তোমাদের ওই আমাদের শরীরে ওই জীবাণুটা যেটা থাকে সেটাকে পুরোপুরি ধ্বংস করতে সাহায্য করে ঠিক আছে অ্যান্টিবায়োটিক প্রথম আলেকজান্ডার ফ্রেমিং নামন বিজ্ঞানী অ্যান্টিবায়োটিক নাম নামে অ্যান্টিবায়োটিক হিসাবে পেনিসিলিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন যেটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক পরবর্তীকালে আরও অনেক অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে কতগুলো উদাহরণ হল পেনিসিলিন স্টেপ্টোমাইসিন অ্যাফ্লোক্সাসিন ঠিক আছে দু নম্বর পয়েন্ট হলো অ্যান্টিসেপ্টিক যেটা যেসব রাসায়নিক পদার্থ জীব দেহে সংক্রমণ সংক্রামক জীবাণুকে ধ্বংস করে এদের বৃদ্ধিকে প্রতিহত করে পচন নিয়ন্ত্রণ করে কিন্তু জীবদেহের টিস্যুর কোনো ক্ষতি করে না এগুলো আমরা জানি যেমন ডেটল স্যাবনল স্যালন এগুলো ঠিক আছে এগুলো কি করে এগুলো হচ্ছে আমাদের শরীরের মধ্যে আমরা কেটে ছেড়ে গেলে আমরা ইউজ করি জীবাণু ব্যাকটেরিয়া এগুলোকে মেরে দেয় কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ডিস সেটা কি করে সেটা তোমার জীবাণু ধ্বংস করে কিন্তু জীবদেহের টিস্যুর ক্ষতি করে সেই জন্য এগুলো কিন্তু জীবদেহে প্রয়োগ করা হয় না এগুলো জড় পদার্থকে জীবাণুমুক্ত করতে যেমন সব থেকে বড় উদাহরণ হবে হচ্ছে ফিনাইল আমরা সবাই জানি এছাড়াও হচ্ছে তোমার লাইজল আমরা এখন ব্যবহৃত হয় লাইজল ঘর বাড়ি ড্রেন এসব ব্যবহার এসব পরিষ্কার করতে জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় অপারেশন থিয়েটারে তোমার ফর্মাল ডিহাইড নামক একটি ডিসইনফেক্টর ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে তো কিছু কিছু পদার্থ আছে যেগুলো বিভিন্ন গাড়তে বিভিন্ন রকম ডিজিন মানে কোন কোন কোনো গাড়তে অ্যান্টিসেপ্টিক সেপ্টিক হিসেবে কাজ করে বা কোন কোনো গাঢ়তে ডিসনফ্যাক্টার হিসাবেও কাজ করে ঠিক আছে ডিসইনফেক্টর হিসেবে তো এই দুটো আমি লিখে দিয়েছি এই দুটো পড়বে এখান থেকে প্রশ্ন আসে মোটামুটি সবেরই উদাহরণ পড়বে জিনিসটা কি পড়বে আমি যেটুকু লিখেছি ওটুকু পড়লেই অনেকটাই ঠিক আছে ফেনল ফেনলের পয়েন্ট টু পার্সেন্ট দ্রবণ অ্যান্টিসেপ্টিক হিসাবে ব্যবহৃত হয় আবার অন্যদিকে ওয়ান পার্সেন্ট দ্রবণ ডিজ হিসাবে হিসেবে ব্যবহৃত হয় আবার কম গারত্বের এসো গ্যাসকে স্কোয়াশ সংরক্ষণে যে স্কোয়াশ আমরা খাই জুসের মতো স্কোয়াশ সে স্কোয়াশ সংরক্ষণে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় আবার অধিক গারত এসোটু গ্যাসকে বাস বাসগৃহ জীবাণুমুক্ত করতেও ব্যবহার করা হয়ে থাকে ঠিক আছে এবার হলো লাস্টে যেটা আছে ডাক অ্যান্টি ফার্টিলিটি বা গর্ভ সঞ্চার প্রতিরোধকারী বা গর্ভনিরোধক ডাক এগুলো সঞ্চার রোধ করার জন্য এটি ব্যবহৃত হয় ঠিক আছে তো কি হয় এগুলি মানে সংশ্লেষিত ইস্ট্রোজেন এবং যে হরমোন আমরা জানি স্ত্রী হরমোন মিশ্রণে এগুলি প্রস্তুত করা হয় এবার এগুলো হচ্ছে এক প্রকারের হরমোন কিন্তু প্রাকৃতিক হরমোনের থেকে অনেক বেশি শক্তিশালী ঠিক আছে তো ইস্টোজেন মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করে এবং প্রোজেস্টেরন তোমার ডিম্বস্ফোটনকে বাধা দেয় এইভাবে এই ওষুধগুলো যদি শ্রবণ করা হয় তাহলে গর্ভ তোমার সঞ্চয় রোধ হয় ঠিক আছে সাধারণত গর্ভ জন্ম নিয়ন্ত্রক পিলে থাকে হচ্ছে পিলগুলোর মধ্যে যেগুলো তোমার উদাহরণগুলোর মধ্যে যেগুলো তোমার উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে নর ইথিনড্রোন এবং ইথা ইনাইল এস্ট্রাডাইঅল ঠিক আছে এই দুটো হচ্ছে উল্লেখযোগ্য তোমার এই অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ ঠিক আছে এগুলো তোমার অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও আরেকটি আছে আরেকটি গুরুত্বপূর্ণ ড্রাগ মানে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ হচ্ছে মাইফ পিস্টোন পিস্টোন ঠিক আছে এই উদাহরণগুলো একটু পড়ে রাখবে একটা দুটো করে নাম মনে রাখবে তাহলেই হবে এই ওষুধ কিন্তু অত্যাধিক ব্যবহার করা একদমই ভালো নয় এই ওষুধে অবাঞ্ছিত ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে হৃদপিণ্ডের নালী সংক্রান্ত গোলযোগ দেখা যায় টিউমার সৃষ্টি হতে পারে ঠিক আছে তো এইটুকু হচ্ছে তোমাদের রোগ তো রোগ নিরাময়ের যে প্রতিরোধকারী যে ড্রাগগুলো তোমাদের আছে সিলেবাসে তো এই বিভিন্ন ড্রাগগুলো জাস্ট জিনিসটা কি আর উদাহরণ এটুকু পড়লেই তোমাদের কভার হয়ে যাবে তো আমি নোটটাতে যেমন করে বলে দিলাম সেভাবেই তোমরা পড়বে তাহলেই হবে আজকে অবধি থাকলো